যে তাই কুল 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 রবে ওই না বংশাই নদীর জ মৃদু মন্দ ছন্দ ছন্দে বহে অবির যেথায় কুল 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 রবে ওই না বংশাই নদীর জ মৃদু মন্দ ছন্দে ছন্দে বহে অবির যেথায় মাধব গোবিন্দ এসে নিয়েছিলেন ঠাই যেথায় মাধব গোবিন্দ এসে নিয়েছিলেন ঠাই ধানে ভরা গানে ভরা এই সেই ধামরা এই সেই ধামরা ধানে ভরা গানে ভরা এই সেই ধামরা কুল রবে ওই না বংশাই নদীর জ মৃদু মন্দ ছন্দে ছন্দে বহে অবির যেথায় কুল 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 রবে ওই না বংশাই নদীর জ মৃদু মন্দ ছন্দে ছন্দে বহে অবির যেথায় মাধব গোবিন্দ এসে নিয়েছিলেন ঠাই মাধব গোবিন্দ এসে নিয়েছিলেন ঠাই ধামরাই এসে আজকে আমার আনন্দের নাই শেষ এই ধামরাই এসে আজকে আমার আনন্দের নাই শেষ এই যে সবার প্রিয় এই যে সবার প্রিয় সুফি সাধক পাঁচ পীরের দেশ পাঁচ পীরের দেশ আমরা এসে আজকে আমার আনন্দের রয়েছে যে সবার প্রিয় সিদ্ধ সাধক ভবা পাগলার দেশ ভবা পাগলার দেশ তার স্মৃতি জড়িত মাটিকে তার স্মৃতি জড়িত মাটিকে প্রণাম জানাই তার স্মৃতি বিজড়িত মাটি আমি প্রণাম সবার একই মত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একই মত তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একই মত এই ধামরাইতে রয়েছে সেই বিশ্ববিখ্যাত সেই রথ বিখ্যাত সেই মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একই মত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একই মত
ধামরাইতে আছে বিশ্ব বিখ্যাত সেই রং, বিখ্যাত সেই রং। তাই ধামরাইরে পবিত্র মাটি, তাই ধামরাইরে পবিত্র মাটি আমি অঙ্গেতে মাখাই। ধামরাইরে পবিত্র মাটি আমি অঙ্গেতে মাখাই। এই ধামরাইয়ের সঙ্গে আমার একটি বড় ধরনের সম্পর্ক রয়েছে, স্মৃতির সম্পর্ক, স্মৃতি এবং প্রীতি। সেই কথাটি আমি আজকে এই মঞ্চে আমি না বলে পারছি না, আপনাদেরও ভালো লাগবে, কারণ অজানা তথ্য অনেকেই জানেন না। অজানা এক তথ্য আমি করব আজ প্রকাশ, অজানা এক তথ্য আমি করব আজ প্রকাশ, অজানা এক তথ্য আমি করব আজ প্রকাশ। এই ধামরাই থেকে করেছিলাম আমি এই সে সিপাশ, এই সে সিপাশ। এই ধামরাই সঙ্গে আমি এমনভাবে জড়িত রয়েছি যে আমার যদি আমাকে নিয়ে যদি কখনো গবেষণা হয়, কখনো আমাকে নিয়ে লেখা হয়, আমার জীবনী লেখা হয়, তো সেখানে এসএসসি পরে এইচএসসি কোথা থেকে আমি পাশ করেছি সেটা অবশ্যই বলতে হবে। আর সেখানে এই ধামরাইয়ের পবিত্র মাটি সেখানে উল্লেখিত হবে, এবং সেটা ভেবে আমি আজকে ভীষণ ভীষণ ভীষণভাবে আনন্দিত। এই অজানা এক তথ্য আমি করবো আজকে ফাঁস, এই ধামরাই থেকে করেছিলাম এই সে সিপাস, এই সে সিপাস। ধামরাইয়ের মানুষের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ, কারণ এই যে এসএসসিতে আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম, আমার এক দাদা আছে এখানে ধামরাই, আপনারা সবাই জানেন, অজিত বসাক, ডাক্তার অজিত বসাক, তার নিজের পকেটের পয়সা খরচ করে ফর্ম ফিল আপ করিয়েছিলেন, যার কারণে তাকে আমি শ্রদ্ধা জানাই এবং সমস্ত ধামরাইবাসীর বাসীকে আমি শ্রদ্ধা জানাই যে সেদিন ফর্ম ফিল আপ না করলে হয়তো আমি আজকে মানে শিক্ষিত হতে পারতাম না অ্যাটলিস্ট। সেই মধুমাখা দিনকে ভেবে, সেই মধুমাখা দিনকে ভেবে, সেই মধুমাখা দিনকে ভেবে আমি নিজেকে হারাই। মধুমাখা দিনকে ভেবে আমি নিজেকে হারাই। বংশাই নদীর জল মৃদু মন্দ ছন্দে ছন্দে বহে অবিরল, যথায় মাধব গোবিন্দ এসে নিয়ে চিরন ঠাই, যথায় মাধব গোবিন্দ এসে নিয়ে চিরন ঠাই। সেই ধামরাই।